ইতিহাস রচে তৃতীয়বারের বাবে দেশের প্রধানমন্ত্রী রূপে শপথ ললে নরেন্দ্র মোদিয়ে রাষ্ট্রপতি ভবনত উৎসবমুখর পরিবেশত মোদিয়ে ললে শপথ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুয়ে মোদীক পাঠ করালে শপথ বাক্য শপথ গ্রহণত উপস্থিত থাকিল কেইবাখনো দেশের রাষ্ট্রপ্রধান মোদী মন্ত্রিসভার মন্ত্রী রূপে শপথ ললে পূর্বের কেইবাগৰাকীও দিগ্গজ মন্ত্রী বিজেপির বলিষ্ঠ কণ্ঠ রূপে পরিচিত রাজনাথ সিং অমিত শাহ নীতিন গাডকারী এইবারও থাকিব মোদী কেবিনেটত মন্ত্রী রূপে শপথ ললে নির্মলা সীতারমন আর এস জয়শঙ্করেও রাষ্ট্রপতি ভবনত মোদী কেবিনেটর মন্ত্রী রূপে শপথ গ্রহণ করলে ডিব্রুগড়ের সাংসদ সর্বানন্দ সোণোৱালে রাজ্যসভার বিজেপির সাংসদ পবিত্র মার্ঘেরিতায়ও কেন্দ্রীয় মন্ত্রী রূপে করলে শপথ গ্রহণ সাংস্কৃতিক জগতের পর সক্রিয় রাজনীতি চমকপ্রদ উত্থান পবিত্র মার্ঘেরিতায় তৃতীয়টো কার্যকালত মোদীর মন্ত্রিসভাল আগমন ঘটিল কেবাগৰাকীও হাই প্রোফাইল বিজেপি নেতার তামিলনাডুর বিজেপি নেতা কে আন্নামালাই মন্ত্রিসভাত স্থান দি চমক দিলে মোদীয়ে বিজয়ন্ত সিংর নাতিকু কেন্দ্রীয় কেবিনেটত দিলে স্থান এল জে পির চিরাগ পাসওয়ানকো দিলে আনুগত্যর উপহার নরেন্দ্র মোদীর তৃতীয়টো কার্যকালত কেন্দ্রীয় মন্ত্রিসভাত কেইবাখনো নতুন মুখর আগমন বিজেপির মনোহরলাল খট্টর পবিত্র মার্ঘেরিতা জে ডি এসর এইচ ডি কুমারস্বামী জে ডি ইউর লালন সিং আর এল ডির জয়ন্ত চৌধুরীও আছে কেবিনেটত চিরাগ পাসওয়ান সুকান্ত মজুমদারকে ধরে প্রায় বিশখন নতুন মুখ আছে মোদী মন্ত্রিসভাত নির্বাচনের ফলাফল ঘোষণার পাছতে বজারত মূল্য বৃদ্ধির জুই অত্যাবশ্যকীয় সামগ্রীর পর গৃহ নির্মাণের সামগ্রীত অভাবনীয় মূল্য বৃদ্ধি যোগান বিভাগের নির্লিপ্ততাত ক্ষোভিত গ্রাহক অতিষ্ঠ রাজ্যবাসী জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদী আক্রমণের আড়ত টি আর এফ পাকিস্তানের লস্কর ই তৈবার সঙ্গে সম্পর্ক থাকা জম্মু কাশ্মীরের দ্য রেজিস্টেন্স ফ্রন্ট চমুকৈ টি আর এফে স্বীকার করেছে আক্রমণের দায়িত্ব মোদীর তৃতীয়টো কার্যকালের শপথ গ্রহণ চলি থাকার সময়তে জম্মু কাশ্মীরের তীর্থযাত্রীর উপর সন্ত্রাসবাদীয়ে চলাইছিল ভয়াবহ আক্রমণ জম্মু কাশ্মীরের পৌনির রিয়েশিত কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা অঞ্চলটিতে বাহর পাতি থাকা সন্ত্রাসবাদীর বিরুদ্ধে চলিছে নিরন্তর অভিযান ড্রোনের সহায়তো চলিছে অভিযান এই স্থানতে সন্ত্রাসবাদীর আক্রমণত নিয়ন্ত্রণ হেরুয়াই দ খাওয়ৈত পরিছিল অমরনাথ তীর্থযাত্রীর বাস এই ঘটনাত শিশু মহিলাকে ধরে ন তীর্থযাত্রীর করুণ মৃত্যু নিহতর সংখ্যা বৃদ্ধির আশঙ্কা গুলাম উসমানীর ইউ এম এফর দরে রাজ্যের রাজনীতির পর নাইকিয়া হয়ে যাব এ আই ডি এফ রাজ্যসভার সাংসদ অজিত কুমার ভূঁইয়ার এ আই ডি এফ দলক বিস্ফোরক মন্তব্য বদরুদ্দিন আজমলের এ আই ডি এফ দলক এতিয়া রাজনীতির অপ্রাসঙ্গিক আখ্যা সাংসদ ভূঁইয়ার এ আই ডি এফর পতন বাবে মঙ্গলজনক বলেও কলে সাংসদগুলো তৃতীয়বারের বাবে দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের দিনায় টি টুয়েন্টি বিশ্বকাপত পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয় উত্তেজনাপূর্ণ খেলত ছয় রানত টিম ইন্ডিয়ার জয়লাভ 120 রানের লক্ষ্য বান্ধি দিছিল চিরবৈরী পাকিস্তানক হেডলাইন্স আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পড়িব অসম বাড়িব অসম